ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া 165 জন বাংলাদেশী দীর্ঘ 18 মাস ধরে মাল্টার কারাগারে বন্দী। তাদের মুক্তির ব্যাপারে চেষ্টা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। মাল্টা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আইবা প্রতিনিধি দল। মানবিক কারণে তাদের মুক্তির ব্যাপারে আশাবাদী আইবা নেতৃবৃন্দ। বিস্তারিত আমাদের ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র মাল্টায় আটক 165 জন বাংলাদেশি 18 মাস ধরে কারাগারে বন্দী। তাদের মুক্তির ব্যাপারে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা এগিয়ে এসেছে। সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাল্টায় গিয়ে দেশটির স্বরাষ্ট্র সচিব সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি কেভিন মাহনে, নিরাপত্তা এবং আইন প্রয়োগ সংস্থার কর্মকর্তা রায়ান এসপানিওল, ডিটেনশন সেন্টারের মহাপরিচালক রবার্ট বিঙ্কাও বৈঠকে উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে আড়াই ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে আইবা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। মহাসচিব কাজী এনায়েতুল্লাহ বন্দীদের মুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন, সবাই ট্রান্সপারেন্টলি এই ব্যাপারে যারা ব্যথিত হচ্ছেন, যারা বুঝতে পারেন আমার দায়িত্ব আছে এই প্রবাসীদের ব্যাপারে, যারা এখন ডিটেইনি তাদের ব্যাপারে, নিশ্চয়ই আমরা সেই প্রসেস নিয়ে আসবো এবং আপনারাও সঙ্গে থাকবেন। সাংবাদিক সম্মেলনের সহসভাপতি ফখরুল আকম সেলিম, আহমেদ ফিরুজ ছাড়াও আইবা নিযুক্ত আইনজীবী এতিয়েন কালিয়া উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, আমরা মানবিক কারণে এই আটক বাংলাদেশীদের মুক্তির দাবি জানাচ্ছি। ভূমিকাগুলি আমাদের থাকতে পারে, সেই বিষয়গুলি আমরা এই অথরিটিকে বলেছি। আমরা আশা করি যে একটি সুইটেবল জায়গাতে আমরা কাজ করতে পারবো আগামীতে। এখন আমরা মূলত এসেছি যে মানবতার যে জীবনযাপন করছে 165 জন, তাদের ব্যাপারে আমাদের আইবার পক্ষ থেকে একজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, উনি ব্যাপারটা নিয়ে কাজ করছেন। আইনজীবী মনে করেন ইউরোপ ইউনিয়নের আইনের মধ্য দিয়েই এই শরণার্থীদের মুক্তি সম্ভব। আইবার প্রতিনিধি দল পরে মাল্টার কারাগার পরিদর্শন করেন। শাওন আহমেদ, বাংলা টিভি, মাল্টা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি দুবাইয়ের পক্ষ থেকে দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সুবর। সমিতির হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক নেসার রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক আনসারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা আবু জাফর চৌধুরী, সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ ইয়াকুব সৈনিক, সমিতির সহসভাপতি জুলফিকার আলী ওসমান, সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ও দুবাই কনসুলেটের রেবার কাউন্সিলর মিসেস ফাতেমা জাহান। এছাড়া উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ সিআইপি, মোহাম্মদ আব্দুল আলিম, আলহাজ মাজহারুল্লাহ মিয়া, দুবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালিক সহ আরও অনেকে। তো